আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম, হাসনাবাদে শাহজাহান নিজে বাঁধ কাটে, নিজে বাঁধ গড়ে ইরিগেশনের টাকা মারে। আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে। স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ, সিপিএমও করে রেখেছিল, তৃণমূলও করে রেখেছিল, রাজার অনুমতি ছিল, রাজা দেখিয়ে নিয়েছে কোথায় বাঁধ কেটেছে, কোথায় জুড়েছে। না না না, বিজেপি এসব লোককে নেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, বিজেপি এসব লোককে নেবে না, বিজেপি কখনোই নেবে না। বিজেপি কাজী মাসুম আক্তারদের নেবে, বিজেপি কাজী মাসুর আক্তার। আর আমাদের অভাবও তো নেই, আজকে তো দেখলেন, আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম, আমরা তো জোর করে আনিনি, টিফিন প্যাকেট দিইনি, 250-র বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে। আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন, বন্দে মাতরম বলতে, জাতীয় সঙ্গীত গাইতে যাদের কোনো সমস্যা নেই, তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু, বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি, আরিফ মোহাম্মদ খান, নাজমা হেপতুল্লাদের রাজ্যপালও করেছেন। ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ। মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের, লুটেরা, খুনি, ধর্ষণকারী, 2019 সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাটকারী, তাদের কোনো ক্ষমা নেই, যে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, ওদের যন্ত্রণা হবে। কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে, সুকুমারের যে পিএ আছে সুরজ, সে এত টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, নিজেই বাড়িতে ঢুকতে পারছে না। অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে, এবং সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং অত্যাচার শেষ হওয়ার পথে, তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে। আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে ফিস ফ্রাই খেতে যায়নি, সেটিং অপোজিশন নয়, সূর্য মিশ্র ছিল, ওদের অসুবিধা ছিল না, কংগ্রেসের অপোজিশন লিডার ছিল, ওদের অসুবিধা ছিল না, বিজেপির অপোজিশন লিডারকে নিয়ে ওদের সমস্যা হচ্ছে, তাই বিজেপিকে এবং তার দল বিরোধী দলনেতাকে আক্রমণ করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। বললাম 10,000 কোটি টাকা স্ক্যাম, দুবাই পর্যন্ত টাকা গেছে, আন্তর্জাতিক যোগ রয়েছে, ইটস এ ফেট ফিট কেস ফর ফেমা। সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন, মানে অপমান করলেন, সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন। সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন, তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন, 10 একর জায়গা অ্যালট করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার, 25 কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ, সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, তারা ইডিকে মারল, সিআরপিএফকে মারল, তারপরেও তারা গুলি চালানো না, শীতলকুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না, এটা ওনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে। কাকলি ঘোষ দস্তিদার পাড়ার সাথে নুসরত জাহান বসিরহাটে এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না,
দুয়ারে সরকারে পাঁচবার ক্যাম্প হয়েছে একুশের পরে, চটি ছিঁড়ে গেছে বয়স্কদের, 12,65,000 দরখাস্ত পড়ে আছে। আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক, শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন, ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স। মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকার নেই, মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে। আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান। আবার উস্কাচ্ছে, আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজার লিস্ট দেবেন না মানে কি? কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা সিজার লিস্ট হয়? এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন, কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী। সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। ওই প্রকাশ, প্রকাশ রাহার বেটা গাল টিপলে দুধ বেড়ায়, অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই, সে সুপ্রিম কোর্টে লিখছে, প্রকাশ রাহা ডানকুনির বেটা। সাহস হয় কি করে এইসব লোকের সম্পর্কে কথা বলা? এদের ঔদ্ধত্যটা বেড়েছে, কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে, কখনো সারদামণির সঙ্গে তুলনা করছে, কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে। কি হলো চাচা, ঠিক আছে তো? চোর ধরো তো? হ্যাঁ, আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে, এবারে একটু পাল্টে দেন, একটু পাল্টে দেন, বাকিটা আমরা বুঝে নেব। আস্তে আস্তে উড়ুন, বেশি উড়বেন না। কাশ্মীরকে সোজা করার অমিত শাহজি আছেন তো, 370-35 নিশ্চিন্ত থাকুন। আজকে সভায় আসার জন্য কেউ আপনাকে তু শব্দ করবে না, বরঞ্চ ফেরার সময় অনেকে ডেকে চা খাওয়াতে পারে, আওয়াজ হচ্ছে। আর 24 নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? আমরা বলিনি, ওরা বলেছিল সেমিফাইনাল, সেমিফাইনালেই আউট হয়ে গেছে। আগলিবার 24-এ আবার, 24-এ আবার, জাগুন আপনারা, ভয় পাবেন না, ভয় পাবেন না, গর্তে ঢুকে গেছে। আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, পুলিশ জানে। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ওই 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে, বেরমজুর 1 আর 2 জিপির মধ্যে আছে। কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার কর। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে, আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন, কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন, আপনি গিয়ে বলে দিন, ইডির কাছে গিয়ে বলে দিন, মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি, শীতলকুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন, সাগরদিঘির ভোট, হাওয়া বড় খারাপ। আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাঁকা,
পজিশন থেকে পালাচ্ছে, আমি ওখানেও পাল্টা সভা করবো। আমাকে পাবলিক মিটিং করতে দেয়নি, এখানকার পুলিশ বাঁচাবে তোমাকে, তৃণমূল বাঁচাবে। আমি এর থেকেও বড় মাতব্বর সিপিএম কে দেখেছি নন্দীগ্রামে নেতাইতে। আজকে মজিদ মাস্টার কচু বিক্রি করে শাসনের বাজারে। আমাদের সভাপতি তরুণ কান্তি ঘোষ, তিনি মন্দির কর্তৃপক্ষের অনুমতি যদি পান আমাকে জানাবেন, আমি একদিন আসবো বাবা ধামে। এবং মাননীয় এখানকার ওসি না আইসি আমি জানি না, আইসি আজকে আপনি পারমিশন বলেছেন 15 দিন আগে দিতে হবে, এখনো কর্মী সভায় পারমিশন আপনার লাগবে না। কিন্তু ভোট ঘোষণা হলে আপনার নাকের ডগায় এখানে বড় জনসভা করব, 50,000-এর সভা করব। আজকে তো 8,000-এর কর্মী সভা করলাম, এই 8,000 কর্মী 5 জন করে লোক নিয়ে আসবে, 40-50,000 লোকের সভা হবে। বলেছি তো ওর নাম বলেছি, আচ্ছা এখানকার যে ব্লক প্রেসিডেন্টের বিরুদ্ধে এত অভিযোগ অত্যাচার, বাকিবুর রহমানের সাথী বলছে, আনিসুর রহমানের কথা আমি বলেছি, তো ওর নিক নাম হচ্ছে বিদেশ, তাই তো? ঠিক আছে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আজকে কেমন ভদ্র হয়ে গেছে দেখেছেন, অন্য সময় হলে, অন্য সময় হলে পঞ্চায়েতের সময় কি করেছে? তাই ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। বন্দে 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 বন্দে।